আসসালামু আলাইকুম। কাদরিয়া টিপি মাজার দর্শনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আল কাদরি। আজকে আপনাদের যে মাকবার শরীফটি জিয়ারত করাতে নিয়ে আসছি, এটা হযরত শাহ সুফি আবু নাসের রহমাতুল্লাহের পবিত্র মাজার শরীফ। যে মাজার শরীফটা বগুড়া জেলা বগুড়া থানা বাঘোপাড়া বাজারে অবস্থিত। এই যে বাজার দেখতে পাচ্ছেন, একদম বাজারের সামনে তিনার মাকবার শরীফটা অবস্থিত। মেইন রাস্তার সাথে তিনার মাজার শরীফটা পুরোটাই রাস্তার উপরে। তিনার যে মেইন মাজার শরীফ রওজা মুবারক পুরোটাই রাস্তার উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছে, অনেক রিস্ক হচ্ছে, গায়ের কাজ দিয়ে ঘেঁষে গাড়ি যাচ্ছে। এই রিস্কগুলো নিচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর তাগিদে। ভিডিওটা শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। আমি যদি এত রিস্ক নিতে পারি আর আপনারা এটুকু করতে পারবেন না? আসলে অনেক কষ্ট করে সেই পাবনা জেলার থেকে বগুড়ায় আসছি শুধুমাত্র আপনাদের এই ভিডিওগুলো দেখানোর তাগিদে। এখানে মহান মহান আল্লাহর উলিরা সাহিত্য আছেন, তিনাদের মাকবার শরীফগুলো আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এখানে আসা। আপনারা দেখছেন তিনার মাকবার শরীফের মানে মাজার শরীফের পাশে একটা বট গাছ, তার পাশেই আছে তিনতলা ভবনের একটা মসজিদ, আর এটা একটা বাজার। বাজারের পাশ দিয়ে অহরহ গাড়ি যাওয়া আসা করতেছে। তিনার মাকবার শরীফটা অতটা জাঁকজমক করে নাই, তারপরে দেখতে পাচ্ছেন ভাঙাচোরা বেড়া দিয়ে মোটামুটি আর কি একটা সৌন্দর্য করে রাখছে। এই মাকবার শরীফটা বগুড়া জেলা বগুড়া থানা বাঘোপাড়া বাজারে অবস্থান। এই মাকবার শরীফের এখানে লেখা আছে মাজার শরীফ, মাকবার শরীফও বলা যায়। এখানে দেখতে পাচ্ছেন একবার রাস্তার সাথেই এই মাকবার শরীফ মানে মাজার শরীফটা, এখানকার যে স্থানীয় লোকজন আছে তারা বলছে যে এটা অনেকবার ভাঙার চেষ্টা করছে, কিংবা অনেক রকম লোক আছে না ভাঙার অনেক রকমই করছে কিন্তু এটা ভাঙতে পারেনি। আপনারা তো এই মাজার সম্পর্কে অনেক কিছু জানলেন, কিন্তু এইখানে এই যে রাস্তা সোজা দেখতে পাচ্ছেন যে সিএনজি যাচ্ছে, এই সোজা আর একটু ধরেন 4-5 কিলো গেলে মহাস্থানগড়। মহাস্থানগড়ে যে মহান আল্লাহর ওলি শুয়ে আছেন হযরত ইব্রাহিম ইবনে আদাম বলখি রহমতুল্লাহ, যিনি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ নামে পরিচিত, যিনি রাসুল সাল্লাহ সাল্লামের পঞ্চমতম খলিফা মানে ষষ্ঠ নম্বর সিরিয়ালে তিনার নাম, তম মানে রাসুল সাল্লাহ সাল্লামের খলিফা হযরত মাওলা আলী আলাইসাল্লাম, তিনার খলিফা হাসান বসরি, তার খলিফা তার খলিফার খলিফাই হলো শাহ সুলতান বলখি রহমতুল্লাহ, মানে পঞ্চমতম খলিফা ষষ্ঠ নাম্বারে তিনার নাম।